ডাটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, পেঁপে দিয়ে চচ্চড়ি। আর হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সকাল সকাল দেখতেই পাচ্ছ একদম শ্যাম্পু করে মাথায় চলে এসেছি স্নান করে, আর এখন বাজে হচ্ছে 9:45, আর আমি নিয়ে এসেছি সাথে লাল চা আর টোস্ট। এই দেখো পড়ে যাবে তো, এখন চা খাবো টোস্ট বিস্কুট দিয়ে, লাল চা আর ওই যে, তারপরে যাব রান্না করতে, তারপর দেখছি আজকে কি কি রান্না করা যায়। আর আজকে আবার অনেকদিন পর একটু শাড়ি পরে নিলাম, এই যে শাড়ি সচরাচর পরা হয় না, তো আজকে আবার ইচ্ছা হলো একটু, তাই পরলাম শাড়ি। আমাদের মেন গেটটা একটু ডিজাইনটা চেঞ্জ হচ্ছে, তো পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। হচ্ছে দুপুর 12:30, আর এই যে ঈশাও চান হয়ে গেছে, আর আমারও রান্না বান্না একদম কমপ্লিট, আর কি কি রান্না করলাম সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রান্নাঘরে চলে যাই, তারপর দেখিয়ে দেখাচ্ছি তোমাদের কি কি রান্না করেছি। চলে এসেছি রান্নাঘরে, আর মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের দাদা ভাই সকালে ডিউটি চলে গেছিল, তো আবার 11টার সময় এসে খাওয়া দাওয়া করে আবার ডিউটি চলে গেছে, আর শাশুমার খাওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, বাকি আছে শুধু আমি। তো চলো ঝটপট দেখিয়ে দিই কী কী রান্না করেছি, আর অনেক জিনিসই অল্প অল্প হয়ে গেছে, তো চলো দেখাচ্ছি। তো প্রথমেই দেখাচ্ছি হচ্ছে আলু ভাজা, দেখতেই পারছো অল্প একটু আছে, সবাই খেয়েছে তো তার জন্য। আর আছে এই যে চচ্চড়ি, সজনের ডাটা দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে চচ্চড়ি বানিয়েছিলাম, তো এটাও অল্প একটু আছে। আর আছে মাছের ঝোল, এই যে আর ট্যাংরা মাছের ঝোল। তো চলো এবার আমার পালা, এবার আমি খাবো ভাত। এই যে আমার ভাত নিয়ে চলে এসেছি, আলু ভাজা, সজনের ডাটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, পেঁপে দিয়ে চচ্চড়ি, আর এই যে আস্তে করিস না বাবা, আর এই যে মাছ। তো চলো খেয়ে নেই, খাওয়া দাওয়া করে তারপরে করব ভিডিও এডিট, আর সবার ভিডিওগুলো দেখবো, সবার ব্লগগুলো। তো চলো খেয়ে নেই। এখন বাজে দুপুর 3:30, আর এই দেখো এটা হচ্ছে চিকেন 65, আমি ঠিক নাম জানি না, এটা হচ্ছে ব্রেডের মধ্যে চিকেন আর হচ্ছে চিজ দেওয়া থাকে অনেকটা পরিমাণে, তো এর সাথে সাথে আরও অনেক জিনিস এনেছে, জিলেবি, তারপর দই, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। জিলেবিগুলো না সব ভেঙে মানে ভেঙে গেছে, মানে ঠিকঠাক শেপ নেই কোনোটা, চাপে যে দইয়ের হাড়ির ভাড়ের চাপে ভেঙে গেছে। তো চলো আগে তো এটা খাই, তারপরে দই খাওয়া যাবে। আর দই আমি পরে খেয়েছি, মানে সেদিন আর খাওয়া হয়নি, পরের দিন খেয়েছিলাম। এখন বাজে বিকেল 5টা, ঈশা আর ব্ল্যাকি বল নিয়ে খেলছে, যে বলটা এনেছিল মেলা থেকে, সতীমার বাড়ির মেলা থেকে। তো ব্ল্যাকি বলটাকে খুব ভয় পাচ্ছে, দেখো তোমরা দেখতে থাকো, এই দেখো ধরতে চাইছে কিন্তু ধরতে পারছে না, মানে এতই ভয় পাচ্ছে। আর এখন তো মানে প্রথম একদিন একটুখানি মানে অসুবিধা হয়েছে ওর খেলতে, তারপরে ঠিক হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত ভয় পাচ্ছে। এখন বাজে 7:00, আর সন্ধ্যা পুজো হয়ে গেছে, তো ভাবলাম একটু শশা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে একটু মুড়ি মাখবো, আর সাথে তো সোনার বাংলা টক মিষ্টি চানাচুর আছে, এই চানাচুরটা আমার খুবই প্রিয়। তো চলো মুড়িটা আবার মেখে নেই। আর এপাশে তোমাদের দাদা ভাই শুকনো মুড়ি চেবচ্ছে, এই মুড়ি খাবে না, এটা হচ্ছে কি চেলো মুড়ি না কি বলে, তার জন্য এই মুড়ি খাবে না, তাই আমি ভাবলাম যে আমি খাই, আমি একাই খাবো। তো তো চলো
এই দেখো শসাগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার দেবো হচ্ছে চানাচুর, আর তারপর দেবো মুড়ি, আর সাথে আবার একটুখানি নিমকিও দেবো, মানে একটুখানি ঝালমুড়ি ঝালমুড়ি ব্যাপারটা আর কি আসবে। আমি এমনিতেও ঝালমুড়ি বেশি খেতে ভালোবাসি না, তাও আর কি বাড়িতে খাচ্ছি তাই আর কি, নিজে বানাচ্ছি সেটা হচ্ছে বড় কথা। তো এই দেখো কটা নিমকিও দিয়ে দিলাম, মানে একটু টেস্ট বেশি হওয়ার জন্য। তো চলো, আর ঈশা বাড়িতে নেই, ঈশা গেছে পড়তে, তো ভাবলাম যে বসে বসে কি করব, একটু মুড়িটা খেলে একটু সময়টাও কাটবে। আর সবার শেষে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, সর্ষের তেল না দিলে জমে না ঠিক মুড়ি মাখাটা। আর তোমাদের একটা কথা বলার ছিল, যেটা তোমরা টাইটেলে থাম্বনেইলে দেখতে পেরেছো, যে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব, মানে খুশির খবর। এটা হলো যে আজকে আমার চ্যানেলে 2K সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। এটা শুধু একমাত্র তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্যই হয়েছে। তো আমি চাই আগামী দিনে এভাবে আমাকে আরও সাপোর্ট করতে থাকো আর আমার পাশে থেকো, আর ভিডিওগুলো অবশ্যই দেখো তোমরা, আর কমেন্ট তো অবশ্যই করো, কেননা কমেন্ট করলে একটু ভালো লাগে, আর ভিডিও বানানোর জন্য খুব এনার্জি চলে আসে, সেটা হচ্ছে মেন কথা। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একদম মুড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পারছো। খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল, আর ঝাল ঝাল কারণে আরও বেশি ভালো লেগেছিলো। আর তোমরা চাইলে এভাবে মুড়ি মেখে খেও, তোমাদেরও ভালো লাগবে। সো তোমাদের দাদা ভাই এত সুন্দর মুড়ি মাখাটা ছেড়ে শুকনো মুড়ি চেবোচ্ছে, তো কিছু করার নেই। আর এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, মানে মোবাইলে অনেক জোরে জোরে গান চলছিল, তার জন্য আমি আওয়াজটা বন্ধ করে দিয়েছি। আর এত ঝাল হয়েছে না যে কি বলবো, আর আমি ঝাল খেতে খুবই ভালোবাসি। শুধু লঙ্কার ঝাল না, এখানে পেঁয়াজেরও মানে ঝাঁজ আসছিল, তার জন্য আমার চোখ দিয়ে পুরো জল বেরিয়ে যাচ্ছিল। তোমরা দেখো গড় করে দেখলেই বুঝতে পারবে যে আমার চোখ দিয়েও জল বেরিয়ে গেছিলো, কেননা পেঁয়াজটা খুবই ঝাঁঝালো ছিল লঙ্কার থেকে বেশি। হে গাইস, এখন বাজছে 9:30 রাত্রি, আর এই দেখো প্যাকেটে কি বলতো, বিরিয়ানি। তো চলো বিরিয়ানি খাওয়া যাক। এই দেখো ঈশা গেছে রান্নাঘরে থালানোর জন্য, 10 মিনিট হয়ে গেছে এখনো থালা আনতে পারলো না, মানে ও কি করছে এতক্ষণ ধরে। আর এদিকে বিরিয়ানি সেন্টে আমার আমি আর থাকতে পারছি না। তো চলো খুলি আর খাওয়া স্টার্ট করি, চলো। আর এই যে ঈশা চলে এসছে থালা নিয়ে বিরিয়ানি খাবে বলে, তো চলো আর দেরি করা যাবে না, অনেকক্ষণ টাইম লাগিয়ে দিয়েছে, ও মনে হয় থালা একদম ভালো করে মেজে নিয়ে এসছে। তো চলো আগে বিরিয়ানি, এই যে বিরিয়ানি। এই যে বিরিয়ানি, বিরিয়ানি 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 ভাই সাপ। সো তোমাদের দাদাভাই 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসছে, তো একটার মধ্যে এমনি নর্মাল পিস পড়েছিল চিকেন, আর একটার মধ্যে হচ্ছে লেগ পিস। তো মাটন ভেবেছিল আনবে, কিন্তু মাটন না শেষ হয়ে গেছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে আর আমাদের এখানে বেশি রাত্রে মাটন পাওয়া যায় না, তো এখন কি করব, তার জন্য চিকেনই খাচ্ছি। তো চলো খাওয়া যাক, এখানে শশা দিয়ে দিচ্ছি, শশাগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গেছে, ঠিক আছে বুঝতেই পারছো অনেক রাত হয়ে গেছে, আর শশাগুলো কেমন একটু নরম নরম হয়ে গেছিলো, তো কোনো ব্যাপার না খেয়ে নেব। যাও বিরিয়ানি দিয়ে আসো, আর এটা আমি আর ঈশা খাবো, চিকেন বিরিয়ানি। গাইজ চিকেন বিরিয়ানি, আজকে বাড়িতে চিকেন রান্না হয়েছে, তো চিকেন বিরিয়ানি, যদি চিকেন লাগে তো আবার চিকেন নিয়ে নেব। তো চলো একটু টেস্ট করা যাক। খুব টেস্ট গাইস, খুব টেস্ট। এখন সব খাবে না, খাওয়াটা করো। আর কথা হবে না গাইস,
খেয়ে তারপর আবার কথা হবে। চিকেন বিরিয়ানি আর সাথে ইশাকেও খাওয়াচ্ছি, ঠিক আছে? আর সাথে আছে স্যালাড। তাহলে বিরিয়ানি খেতে খেতে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।